আগামী শনিবার সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত হতে চলেছে এই ন্যায় বিচার যাত্রা। আগামী শনিবার আমরা একটি আমাদের আমরণ অনশনরত সহযোদ্ধাদের সংহতিতে এবং আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনের সংহতিতে আমরা একটি ন্যায় বিচার যাত্রার ডাক দিচ্ছি। সেই ন্যায় বিচার যাত্রা আমরা আমাদের কোন অভয়ার বাড়ি সোদপুর থেকে আমরা এই ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত আমরা করতে চলেছি। আমরা এটাও জানাতে চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে নারী সুরক্ষার বিষয়টি উপেক্ষিত হয়েছে, যেভাবে আমাদের বাংলার নারীরা বাংলার মেয়েরা লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে, তার প্রতিবাদে আমরা জানাতে চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জয়নগর মালদা কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় একই দিনে আগামী পরশুদিন আপনারা আমাদের এই ন্যায় বিচার যাত্রার সাথে সাথে আপনারাও সামগ্রিকভাবে সমস্ত নাগরিক সংগঠন সামাজিক সংগঠন আমাদের এই আমরণ অনশনরত সহযোদ্ধাদের সংহতিতে আপনারাও পায়ে পা মেলান এবং সমস্ত জায়গায় এই ন্যায় বিচার যাত্রা গড়ে তুলুন এবং এই ন্যায় বিচার যাত্রায় সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সামাজিক নাগরিক সমাজ পা মেলান। আজিকার কাণ্ডে বিচার চেয়ে এবার ন্যায় বিচার যাত্রা। ন্যায় বিচার যাত্রার ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা এবং আগামী শনিবার এই ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়েছে, যেখানে নাগরিক সমাজকেও সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কলকাতা থেকে শুরু করে জয়নগর কিংবা কৃষ্ণনগর, রাজ্য জুড়ে একের পর এক ঘটে চলা ঘটনা আর নারীদের নির্যাতনের প্রতিবাদে এবার রাজ্য জুড়ে ন্যায় বিচার যাত্রায় সামিল হতে চলেছেন, যেখানে নাগরিক সমাজকে অংশগ্রহণের জন্য আহ্বান জুনিয়র ডাক্তারদের। আগামী শনিবার সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় বিচার যাত্রার ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা থেকে শুরু করে জয়নগর কিংবা কৃষ্ণনগর, যেভাবে রাজ্য জুড়ে একের পর এক ঘটনা ঘটে চলেছে নারী নির্যাতন খুনের প্রতিবাদে, এবার ন্যায় বিচার যাত্রায় সামিল হতে চলেছেন চিকিৎসকেরা, যেখানে আগামী শনিবার সোদপুর থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত এই ন্যায় বিচার যাত্রা তারা করতে চলেছেন। নাগরিক সমাজকেও সমানভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তারা। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা এবার নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন। আগামী শনিবার সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত রাজ্যের সর্বত্র যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেই নারী নির্যাতনের প্রতিবাদে হবে এই ন্যায় বিচার যাত্রা। আর কতদিন অবিচার, আর কতদিন তদন্ত চলবে? মূলত আজকের এই অভিযান, মেয়েরা রাস্তায় নামছে এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলাদের মেয়েদের আমরা কিন্তু করুণাময়ী মোড়ের সামনে দেখতে পাচ্ছি। আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। অর্থাৎ আজকে এই মহিলাদের অভিযান মূলত কিন্তু সিবিআই এর বিরুদ্ধে, সিবিআই এর তদন্তের বিরুদ্ধে। প্রথম তিন দিন তদন্ত করে কলকাতা পুলিশ যে রিপোর্ট দিয়েছিল, একই রিপোর্টের উপরে কিন্তু সিবিআই এর চার্জশিটে সিলমোহর দেওয়া হয়েছে। অর্থাৎ তদন্ত নিয়েও কিন্তু তাদের প্রশ্ন, কেন সিবিআই এর যে চার্জশিট জমা পড়েছে সেখানে শুধুমাত্র একজনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে? আমরা কথা বলবো, মূলত আজকে আপনারা সিবিআই এর বিরুদ্ধে আপনাদের অভিযান, তো আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ, সিবিআই যেভাবে তদন্ত করছে ধীর গতিতে এবং যেভাবে একমাত্র সঞ্জয় রায়ের নামে চার্জশিট দিয়েছে ধর্ষক এবং খুনি হিসেবে, আমরা তাতে সন্তুষ্ট নই। আর সাধারণ মানুষ মনে করছে যে এটা তদন্ত সম্পূর্ণ নয়, যেমন গতি অত্যন্ত ধীর তেমনভাবে যারা আরও অপরাধী, প্রকৃত অপরাধী, তারা কিন্তু এখন আড়ালে রয়ে গেছে।